বর্তমানে কোথাও না কোথাও রাজনৈতিক স্তরে হাসির খোরাকে পরিণত হয়েছে তিতরা মথার রাজনৈতিক দলটি। একদিকে বিজেপির সাথে হাত মিলিয়ে শাসনভার এবং বিভিন্ন পদ এর লোভে রয়েছে শাসন ক্ষমতায়, অপরদিকে আবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই, আবার পঞ্চায়েত দখল করতে না পেরে খুশির হাওয়া, বিজয় মিছিলে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি। একদিকে তিপ্রামথাকে হারিয়ে দিয়েছে বিজেপি, বেশ কিছু পঞ্চায়েত দখল করেছে বিজেপি, আবার অপরদিকে সেই পঞ্চায়েত দখল করতে না পেরেও বিজয় মিছিলে রয়েছে তিপ্রামথা। তার কারণ, এখন তিপ্রামথা শাসক দলের অংশ হয়ে পড়েছে। রাজ্যে কোনো নির্বাচন আসার আগে তিপ্রামথা বিরোধী হিসাবে কাজ করে আর নির্বাচন শেষ হলেই শাসনভারের দিকে ঝুঁকে যায়। এখন যাবৎ একটা অংশ তিপ্রামথা দলকে কখনো সাম্প্রদায়িক, কখনো উপজাতি ভিত্তিক এডিসি এলাকার রাজনৈতিক দল বলে চিহ্নিত করত। তার কারণেই পঞ্চায়েত নির্বাচনে তাদের এই ধারণাকে ভুল প্রমাণিত করে বাঙালি এলাকায় আসন জয়ের জন্যে তারা প্রার্থী তুলে ধরে। চড়িলাম বিধানসভার আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে 8টি আসনে মথার প্রার্থীরা দাঁতে দাঁত চেপে লড়াই করে, যার মধ্যে 4টি আসনে জয় ছিনিয়ে আনে। মথার জয়ী প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য লিপিকা দত্ত নামে এক বাঙালি হিন্দু পরিবারের গৃহবধূর জয়। চড়িলামে আড়ালিয়া পঞ্চায়েতের রাজীব কলোনি এলাকার গৃহবধূ লিপিকা দত্ত এবার মথার প্রার্থী হয়ে তার নিকটতম বিজেপি দলের প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন। এছাড়া চড়িলাম বিধানসভার বিশ্রামগঞ্জ নলজোলা গ্রাম পঞ্চায়েতের 11টি আসনের মধ্যে 5টি আসনে মথা প্রতিদ্বন্দ্বিতা করে, 2টি আসনে জয়লাভ করে। সোমবার সকাল 8টা থেকে চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হয়। প্রথম দিকেই টানটান উত্তেজনা, শাসক দলের দুই শরিক দল বিজেপি এবং মথার লড়াই, অপরদিকে 8টির মধ্যে 4টি পঞ্চায়েত দখল করে মথা। তাদের পক্ষ থেকে বলা হয় মাত্র 13 দিন সময় পেয়েছিলেন তারা, আর এই 13 দিনেই 8জন প্রার্থীকে নমিনেশন দিয়ে 4জনকে জয়লাভ করিয়ে দেওয়া, এটা প্রদ্যুৎ কিশোরের জনপ্রিয়তায় হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পঞ্চায়েতগুলি বিজেপির দখলে গেছে সেই পঞ্চায়েতগুলিতে আবার তিপ্রামথা বিজয় মিছিলে হাঁটছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এই চড়িলাম আড়াইলা পঞ্চায়েতে দিনরাত পরিশ্রম করেছেন দলের জন্য, এই ফলাফলে কি বলবেন? প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। দিস ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর তিপ্রামথা পার্টি। আপনারা দেখেছেন যে এশিয়ার সবচেয়ে বড় দল আমাদের শরিক দল, আমাদের শরিক দলের সঙ্গে আমরা লড়াই করে, হাঁটাহাঁটি লড়াই করে সমান সমান প্রতিযোগিতায় আমরা জয়ী হয়েছি। তো আমি আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই, যারা আমাদের তিপ্রামথা দলকে দুর্বল ভাববে, ভুল করবে, আমরা এখন এই ত্রিপুরা রাজ্যে আঞ্চলিক দল হয়েও 551টা পঞ্চায়েতে 2টা এমপি সিট এবং 60টা বিধানসভা সিটে আমরা প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখি। আমাদের মহারাজার আদর্শে আপনারা দেখেছেন আড়ালিয়া এবং নলজলায় আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি। আমরা এক দুটা প্রার্থী এক ভোটে দু ভোটে হয়তো আপনার জয় হতে পারেনি, কিন্তু এটা 2023 সালে আপনারা দেখেছেন যে এখানে আমাদের সংগঠন জিরো ছিল, 0% ছিল, সেখান থেকে উঠে আমাদের এতগুলা দলের মেম্বার জয়ী হওয়া, এটা বিশাল অ্যাচিভমেন্ট আমাদের জন্যে। আর আমাদের মহারাজার উপরে আস্থা রেখে আর আড়ালিয়া এবং নলজলাবাসীকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের মহারাজার উপর আস্থা রেখে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য। আজকে মানে কয়টা সিটে আপনারা মানে জয়ী হয়েছে? আমরা টোটাল আজকে 6টা মেম্বার, 6টা সিটে আমরা জয়ী হয়েছি। কোন কোন সিটে আপনারা জয়ী? এটা নলজলায় 2টা, আড়ালিয়া 4টা। আজকে মানে মানে আরে কি বার্তা দিতে চান মানে রাজ্যবাসীর জন্য? আমি রাজ্যবাসীর উদ্দেশ্যে আমি একটা বার্তাই দিতে চাই। দেখুন, আমাদের মহারাজ কোনো আজকে যারা এখানে জয়ী হয়েছে বেশিরভাগই বাঙালি এরিয়া প্রার্থী এখানে জয়ী হয়েছে। আমাদের রাজ্যের মধ্যে আমরা দেখতে চাই ফেসবুক, ইউটিউব বা কোনো পোস্টের মাধ্যমে সাম্প্রদায়িক কথাবার্তা বলে আমাদের মহারাজাকে নিয়ে। তো আমরা এতটুকু বলতে চাইবো যে এই ত্রিপুরা রাজ্যে আমাদের মহারাজা, এই রাজ পরিবার যেরকমভাবে ত্রিপুরা রাজ্যে আগেও ইতিহাস করেছে, তো ওই সেম ইতিহাস বজায় রেখেছে আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। তো আমরা
বিশেষ করে আমাদের এই পার্টিটা হলো বিশেষ করে আপনার উদাহরণ যে বাঙালি এরিয়ায় যে আমরা বিজয়ী হয়েছি এবং আমাদের মহারাজার প্রতি আস্থা, শুধু এটা না যে আমাদের এডিসি বা ট্রাইবেল এরিয়াতে ওইরকম না, আমাদের বাঙালি এরিয়াতেও আমাদের মহারাজার প্রতি ভালোবাসা আস্থা মানুষের রেখেছে এই ভোট থেকে আমরা বুঝতে পেরেছি। বেলাইনে হাম্বাই, এবং আজকে আমরা চলাম কনস্টিটিউয়েন্সিতে, এই দুটা পঞ্চায়েতে আমরা 13টা সিটে আমরা এই আমাদের বন্ধুত্বপূর্ণ লড়াই আমাদের এলাক পার্টনার বিজেপি এবং ইপ্রামথা, আমরা 13টার মধ্যে আমরা 6টা জিতেছিলাম, আমরা আজকে জিতেছি। আউট অফ 13টার মধ্যে 6টা সিট আমরা জিতেছি, তো আমরা এটাকে বলতে পারি ঐতিহাসিক একটা জিত, হিস্ট্রিক্যাল জিত আমরা বলতে পারি। এটা কিন্তু মহারাজার অনলি একটা কারণ, আমাদের মহারাজার এই প্রদ্যুৎ কিশোর মানিক্যর নেতৃত্বে আমরা সারা ত্রিপুরাজ্যে সারা 12 বছর যে একটা বার্তা চাইব যে ত্রিপুরামথা একটা শরীফ দল বিজেপি, আমাদের এই অ্যালায়েন্স পার্টনার হচ্ছে বিজেপি, বিশ্ব সবচেয়ে প্রিয় এবং বিশ্বের অন্যতম পার্টি, এই পার্টির সঙ্গে আমরা লড়াই করি। আজকে এই 13টার মধ্যে 6টা জিতেছি, এটা মানে বিরাট ব্যাপার, ইজ এ বিগ হিস্ট্রি। তো আমার এই জিতের এই মাধ্যমে আমি এই আমাদের সলামবাসী এবং ত্রিপুরাবাসীকে বলতে চাই, যখন মানুষ এই মানুষের যে মানুষ যে লিডার, আমাদের যে লিডার যদি আমাদেরকে নিয়ে কাজ করে সমস্ত ত্রিপুরাজ্যবাসী দেখে লিডারকে সবাই ভালোবাসে, তো আগামী দিনে আমাদের সেই লিডার একজন লিডার মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্যর নেতৃত্বে আমরা বলতে পারি চৈলামে আমাদের সেই অ্যালাইড পার্টনার বিজেপি মোটামুটি শেষের দিকে আমরা বলতে পারি। তাই আমরা আগামী দিনে আরও আগামো আরও আমরা আগের দিকে যাবো, কিছু অনেক মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছে যে ত্রিপুরামথাতে জয়েন করবো, এটা হবে আমাদের জাস্ট আজকে কাউন্টিংয়ের 2-3 দিন পরে আমরা আরও চলাম কেন্দ্র থেকে আরও 2-3 হাজার ভোটার ত্রিপুরামথাতে সিপিএম এবং কংগ্রেস তারা ভেঙে আমাদের মথাতে জয়েন করবো আমরা আশাবাদী। আগামী 2028-এ একটা আমাদের রণনীতি তৈরি হইব কীভাবে ত্রিপুরামথাকে এখানে বিরাট একটা বুটে আমরা এখানে জয় যুক্ত করা যায়, এটা আমাদের স্ট্র্যাটেজি। আগামী কিছুদিনের মধ্যে সেন্ট্রাল কমিটি এবং আমাদের ব্লক কমিটির মাধ্যমে আমরা এই স্ট্র্যাটেজি বানাবো, আগামী দিনে 2028-এ ত্রিপুরামথা আবার এখানে জিত হবে আমার এই 200% আমার এই আশাবাদী। তাই আমাদের ক্যান্ডিডেটগুলো যারা ফার্স্ট করছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই, তাদের আমাদের উপরে আশ্বাস এবং বিশ্বাস করে আজকে একসঙ্গে লড়ে আজকে আমরা এই এতটুকু আগাইতে পারলাম। আর বাকি যারা ফেল করছে তারাও জিতকে বি হারকে বি জিত, আমরা বলতে পারি যে তারাও বাজিগার, কেউ এক ফুটে কেউ 2 ফুটে কেউ 60 ফুটে আমরা হেরে গেছে, যারা এই আমাদের 13টার মধ্যে যারা 60টা যারা হারে গেছে তারা কেউ 1-2 ফুটে হেরে গেছে, কিন্তু মন ভাঙবে না, আমরা লিডার যেহেতু আমরা মন ভাঙে না, আপনার মন ভাঙে না, আজকে আপনার মেম্বার হচ্ছে না, প্রধান হচ্ছে না, আগামী দিনে আপনারাই এখানে প্রধান হবে, ধৈর্য তো একটু ধরতে হইব, কারণ তারা কিন্তু চেষ্টা করে যদি 1 ফুটে যদি হারে যায় কিন্তু আগামী দিনে তারাই ভবিষ্যৎ উজ্জ্বল হইব। এই কারণে আমি বলতে চাই হামলুক জিতকে বি হারকে বি জিতা হ্যাঁ উসকো বলতে হাম বাজিগর, সব বাজিগরের লোক এখানে, তো আগামী দিনে ত্রিপুরামথা চলামে কিন্তু 200% আমরা নিশ্চয়ই জিত। মেডি প্লাস প্যাথোলজিক্যাল ল্যাব, আমরা থাইরোকেয়ারের অথোরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি। আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা, রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মজুমদার, রয়েছেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডক্টর স্নেহাশিস দত্ত, রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন এবং পাইলস রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত। উন্নতমানের পরিষেবা এবং দক্ষ প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট নিয়ে আমরা কাজ করছি। আমাদের পরিষেবায় থাকছে হরমোন এসে, হিস্টোপ্যাথোলজি, FNSC, হেমাটোলজি, বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং সেরোলজি ইত্যাদির সুবিধা। সপ্তাহে 7 দিনই খোলা রয়েছে আমাদের ল্যাব। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেডি প্লাস প্যাথোলজিক্যাল ল্যাব, আখাউড়া রোড, রামনগর, আগরতলা। যোগাযোগ 9774726431 অথবা 9485376722।